এটার প্রাইস কত? এটার প্রাইসটা রাখা যাবে 2500 জন্য, ওনাদের জন্য রাখা যাবে এটা 2500 টাকা রাখা যাবে এটা। অনলি 2500 টাকা? 2500 টাকা। কি বলেন ভাই, এটা তো অবিশ্বাস্য, এত সুন্দর শাড়ি মাত্র 2500 টাকায় দিচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি আসলে শাড়ি কুঠির। শাড়ি কুঠির অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 বেনারসি পল্লী, গেট নাম্বার 1 সেকশন 10, ব্লকে লেন্থ 3, বাড়ি নাম্বার হচ্ছে 16, পল্লবী, ঢাকা। তো আসলে আজকে আপনাদের যে কালেকশানগুলো আমরা দেখাতে চলেছি, এখানে পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সুতি শাড়ি দাদি নানি চাচিদের জন্য। এছাড়া আসলে থাকছে সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা, জামদানি। ইভেন ঢাকা জামদানি, আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকা জামদানির কদর শুধু দেশে না, এটা দেশের বাইরেও ছড়িয়েছে। তো এছাড়া থাকছে ভালো মানের হাই কোয়ালিটি কিছু এক্সপেন্সিভ বেনারসি, এছাড়া কাতান, দেশীয় কাতান, হচ্ছে ইন্ডিয়ান যে কাতানগুলো অ্যাভেলেবেল। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসলে পুরো ভিডিওতে আমাদের হেল্প করবে সব থেকে সোহেল ভাই, লেটস গো। হাফ সিল্ক জামদানির ভিতরে? আচ্ছা আচ্ছা, হাফ সিল্ক জামদানির মধ্যে? হাফ সিল্ক জামদানি এটা। ওকে, আচ্ছা এটা কি ভাই ফুল বডিতে এরকম কাজ থাকবে না, এটা আঁচল পাড়? হ্যাঁ ভাই, ফুল বডিটা একদম অল ওভার কাজ করা হবে, সম্পূর্ণ পুরোটা একদম অল ওভার কাজ করা হবে। আচ্ছা আচ্ছা, এটার সাথে কি ব্লাউজ পিস পাবে? এটার সাথে না, এটার সাথে ব্লাউজ পিস পাবে না। আচ্ছা, ব্লাউজ পিস পাবে না, না এটার সাথে। ওকে, সো যারা একদম রিজনেবল প্রাইজে হাফ সিল্কের মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পুরো শাড়িতে এভাবে কাজ থাকবে। এবং পাড়ি যেটা আর কি, পাড় দুইটা সাইডে পাড়গুলো কিন্তু এরকম ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটার প্রাইস ভাই কত রাখা যাবে? এটার প্রাইস 800 রাখবো, মাত্র 800 রাখা যাবে। আপনারা মাধ্যমে যারা আসবে তাদের জন্য 800 টাকা। ভিউয়ার্স আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন, আপনারা মুরাদ ব্লগস থেকে আসলে ভাইয়ের এখানে একটা স্ক্রিনশট দেখাবেন যে আমরা অমুক চ্যানেল থেকে আসছি, ভাই ডেফিনেটলি আপনাদের ডিসকাউন্ট দিবে। তো এই শাড়িটা পারচেস করতে পারবেন মাত্র 800 টাকায়। চলেন আমরা চলে যাই নেক্সট প্রোডাক্টে। কিন্তু আপনারা অ্যাভেলেবেল জামদানি কালেকশন দেখতে পাচ্তেছেন, আর এছাড়া কিন্তু ঢাকা জামদানি, আসলে এটা বাংলার ঐতিহ্য। আর শুধু বাংলাতে না, ঢাকা জামদানির কদর কিন্তু দেশের বাইরেও। তো এখন আপনারা খুবই গর্জিয়াস একটা জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন, মাল্টি কালারের। আচ্ছা আচ্ছা, মাল্টি কালারের মধ্যে। ওকে ভাইয়া, এটা কি আঁচলের সাইড? এটা আঁচল ভাইয়া, এটা বডিটা। আচ্ছা আঁচল, এটা হচ্ছে ফুল বডি, ফুল বডিটা এটা, এটা আঁচল। ওকে, এটা কয় হাত ভাইয়া? এটাও আপনার 12 হাত। 12 হাত? আচ্ছা, ছোট হবে না, একদম পাক্কা 12 হাত। আর অরিজিনাল জামদানি, এটা ব্লাউজ হয় না আপনার, তারপরে যদি ওনারা যদি আমি একটা বিষয় বলে দেই ভাই, যে প্রাইসটা বলছে এটা থেকে কিন্তু আপনারা যদি চ্যানেলের নাম বলেন তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন, মুরাদ ব্লগস এর নাম বললে। আর তাছাড়া হচ্ছে যারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে এটা কিন্তু ভাইদের সাথে ডিসকাস করে আপনারা হোলসেল নিতে পারবেন। এবং ভাই যেটা বলছেন এটা তো রিটেল প্রাইস, কেউ যদি 5 পিস, 6 পিস বা 8 10 পিস নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কিছুটা ডিসকাউন্ট করা যাবে, ডিসকাউন্ট করা যাবে। ওকে,
পিসটা কেমন? ব্লাউজ পিসটা হয় যে আপনার পুরোটা এটা বোর্ডের সাইজ, ব্লাউজটা হয় প্লেন হাতায় পিঠে কাজ হয়। আচ্ছা, প্রত্যেকটা শাড়ি হাতায় পিঠে ব্লাউজের কাজটা হয়। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও পর্যন্তই। যে যেখান থেকে আমাদের সাথে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।